আসসালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে এখনকার সংবাদ আয়োজনে সাথে রয়েছে মিতাশ পেনাশরা আর বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিংকিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো গণ টিকা কর্মসূচি জুলাই থেকে আবারো শুরু করতে প্রধানমন্ত্রীর আশা করোনার আর্থিক ক্ষতি 1.5 লাখ কোটি টাকা কালো টাকা বিনিয়োগের সুযোগ রেখে অর্থ বিল 2021 পাস 6,03,681 কোটি টাকার বাজেট পাস বুধবার দেশে করোনায় আক্রান্ত 9 লাখ ছাড়ালো গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প উপায়ে যাতায়াতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণে আক্রান্তের হার মাত্র 1%, 7,000 মানুষের ওপর শিবাসুর গবেষণা এবং মগবাজার বিস্ফোরণে ভবনের নিখোঁজ কেয়ারটেকারের মরদেহ উদ্ধার অজ্ঞাতদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর মামলা এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে নর্থ মেসিডোনিয়ার শার মাউন্টেনকে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়ার খবর আনোয়ার শীট দামে কম থেকে অনেক বেশি আনোয়ার শীট সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে জুলাই থেকে আবারও করোনার গণ টিকা কর্মসূচি চালুর ব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী বলেন ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভ্যাকসিন পেতে সাময়িক সমস্যা হয় রাশিয়া এবং চীন এগিয়ে আসায় আর সমস্যা হবে না প্রধানমন্ত্রী বলেন করোনার অর্থনীতিতে প্রায় 1,45,000 কোটি টাকার ক্ষতি পুষিয়ে নিতে 1,30,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন চলছে অর্থবিল 2021 পাশের আগে জাতীয় সংসদে সাধারণ আলোচনা করোনায় দেশের অর্থনীতিতে নেতিবাচক অভিঘাত মোকাবেলায় সরকার কি করছে তা বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী এই দুঃসময়েও মাথাপিছু আয় বৃদ্ধি ও জিডিপিতে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা টিকা নিয়ে আসার কথা শোনান সংসদ নেতা এটা দুর্ভাগ্যজনক যে ভারতে হঠাৎ করোনা এত ব্যাপকভাবে বৃদ্ধি পেল যে তারা এই ভ্যাকসিন এক্সপোর্ট করা বন্ধ করে দেওয়াতে কিছুটা আমরা সাময়িকভাবে সমস্যা পড়ে গেছি কিন্তু বর্তমানে আল্লাহর রহমতে আমাদের ব্যবস্থা হয়ে গেছে এখন আর কোনো সমস্যা হবে না চীন রাশিয়া যুক্তরাষ্ট্র সহ যেখান থেকে সব ভ্যাকসিন উৎপাদনকারী দেশ সকলের সাথে এবং কোম্পানির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা আশা করি এই জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব প্রধানমন্ত্রী বলেন 80% মানুষের ভ্যাকসিন নিশ্চিতে কাজ করবে সরকার আমাদের এসব সমুচিত সাহসী পদক্ষেপের ফলে এই দুর্যোগের মধ্যে মানুষের জীবন ও জীবিকা যেমন রক্ষা করা গেছে তেমনি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা সম্ভব হয়েছে এর ফলশ্রুতিতে দেশের অর্থনীতি স্বাভাবিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে সংসদ সদস্য থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীরা সরকারের যেসব সমালোচনা করছেন তা স্বাগত জানান প্রধানমন্ত্রী তবে বাস্তবতা বিবেচনার অনুরোধ জানান তিনি আমাদের বিরোধী দলের উপনেতার কিছু কথা আমি শুনলাম এবং অন্যান্য অনেক বিরোধী দলের সদস্য কথা বলেছেন বা বাইরেও অনেকে আলোচনা সমালোচনা করেছেন ঠিক তারাই বিশ্ব পরিস্থিতিটা উপলব্ধি করতে পেরেছেন কি না তাদের বক্তব্য শুনলে আমি একটু সন্দিহান হয়ে পড়ি যে সেই উপলব্ধিটা বোধ হয় তাদের নেই তবে হ্যাঁ সমালোচনা তারা করবেন কথা বলবেন সেটাই আমরা চাই এটা ভালো আরও এক বছর শেয়ার বাজার জমি এবং ফ্ল্যাট কেনায় অপ্রদর্শিত অর্থ সহজ কথায় কালো টাকা বিনিয়োগের সুযোগ রেখে অর্থবিল 2021 জাতীয় সংসদে পাশ হয়েছে তবে এবার কালো টাকা বিনিয়োগে কর দিতে হবে 25% সাথে আরও 5% জরিমানা প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে অর্থবিল 2021 পাশের জন্য উত্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল রীতি মেনে সংসদ সদস্যরা অর্থ বিলে 62টি সংশোধনী প্রস্তাব তুলে ধরেন জাতীয় সংসদে কিছু প্রস্তাব ভাষাগত
আর কিছু কর হার বিষয়। এসবের 14টি গ্রহণ এবং বাকিগুলো বাতিলের আবেদন জানান অর্থমন্ত্রী আহমদ মুস্তাফা কামাল। পরে প্রস্তাবগুলো ভোটে দেন স্পিকার। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পাশ হয় অর্থ বিল। আগামীকাল পাশ হবে 6,03,681 কোটি টাকার বাজেট। বাস্তবায়ন 1 জুলাই। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 9 লাখ ছাড়িয়েছে। একদিনে মারা গেছেন 112 জন। করোনা মোকাবেলায় বিধিনিষেধের মধ্যে অফিসে কর্মীদের নিজস্ব পরিবহনে আনা নেওয়ার নির্দেশনা থাকলেও অনেক প্রতিষ্ঠান তা মানছে না। বিকল্প উপায়ে পরিবহনে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। করোনা ভাইরাসে মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 112 জনের মৃত্যুতে দেশে মোট মৃত্যু 14,388 জন। একদিনে 7,666 জনের শনাক্তের মধ্য দিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 9 লাখ ছাড়িয়েছে। শনাক্তের হার 23.97%। সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে 35 জন। এরপরই ঢাকায় 22, রাজশাহীতে 21, চট্টগ্রামে 16, রংপুরে 10, ময়মনসিংহে 4, বরিশালে 3 এবং সিলেটে 1 জন মারা গেছেন। গাজীপুরে একদিনে 124, নারায়ণগঞ্জে 64 এবং চাঁদপুরে 35 জন করোনা আক্রান্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার অনেকটাই নিম্নমুখী। শেরপুরে বিধিনিষেধ উপেক্ষা করায় 19টি মামলায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহের কাঁচা বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। 1 জুলাইয়ের কঠোর লকডাউনের আগেই ঢাকা ছাড়ছে মানুষ। মুন্সীগঞ্জ ও মাদারীপুরে শিমুলিয়া বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়। সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় ঘাটে আসা যাত্রীদের পারাপারে বাধা দেয়া হচ্ছে না বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। লকডাউনে সারা দেশে গণপরিবহন বন্ধ, নিজস্ব পরিবহন ব্যবস্থা না করেই অফিস খোলা রাখায় খুলনা, চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভোগান্তিতে অফিসগামী মানুষ। গণপরিবহন বন্ধ রেখে চলা সীমিত পরিসরের লকডাউনে দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। রিক্সা, ভ্যান এবং ট্রাকের মতো বিকল্প বাহনে অতিরিক্ত ভাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। গাদাগাদি করে চলাচলে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। এমন পরিস্থিতিতে লকডাউনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন চাকরিজীবীরা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। সকাল থেকে রাজধানীর পথে পথে এ যেন চাকরি মাছানোর লড়াই। গণপরিবহন নেই কিন্তু কর্মস্থলে যেতে হবে, গন্তব্যে পৌঁছানোর যুদ্ধে ভোগান্তির শেষ নেই। চৌগুণ ভাড়া, এই অবস্থায় মানুষ কিভাবে যায়? মোটরসাইকেলওয়ালারে বললাম যাবেন ভাই ধানমন্ডি, কয় 800 টাকা লাগবে। লকডাউনে আমাদের বেতন রাস্তায় আমরা রিক্সাদেরকে রিক্সাওয়ালাকে দিতে হবে। লকডাউনের পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ অনেকে। চাহিদা এবং ঝুঁকি বাড়ায় বেশি ভাড়া আদায়ের কথা বলছেন চালকরা। মানে মামলা দিচ্ছে, আমরা মামলার টাকা কোথায় পাবো বলেন? একটু তো বেশি ভাড়া নিচ্ছি, ঠিক আছে, আমরা তো একবারে ডাকাতি করছি না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যাত্রীদের অসন্তোষের মুখে পড়তে হচ্ছে তাদের। অফিস টাইম হয়েছে, এখন ওরা চেষ্টা করতেছে বিভিন্নভাবে যাওয়ার জন্য। সামনে লেখা গার্মেন্টস শ্রমিক স্টাফ বাস, এটা লিখে ওরা কিছু যাত্রী যাত্রী নিয়ে আসছিল, ওটা আমরা আটক করেছি। কঠোর লকডাউনের আগে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। কোন গাড়ি টাড়ি নেই এখনও, মানে যেতে পারবো কিনা আমি সন্দেহের অবস্থায় আছে, আমার বাবা অসুস্থ। গাড়ি টাড়ি চলবে না এখন, কীভাবে যে আমরা মানে আমাদের পোস্টিং যে জায়গায় দিচ্ছি ওই জায়গায় পৌঁছবো আমরা ওইটা নিয়েছি, খুব চিন্তায় আছি। দুই ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে মাত্র 1 শতাংশের কিছু বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম ভেটেরিনারি এবং অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সেভাসের গবেষণায় আরো জানানো হয়েছে যারা আক্রান্ত হয়েছেন তাদেরও হাসপাতালে যেতে হয়নি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে সেভাসের গবেষণা। গত 3 মাস ধরে চট্টগ্রাম এবং চাঁদপুরে 7,000 মানুষের এই গবেষণা চালানো হয়। সিভাসু উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাসের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা যায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়াদের মধ্যে করোনায় আক্রান্তের হার অনেক কম। দ্বিতীয় ভ্যাকসিন না যারা নিচ্ছে তারা কেউ হসপিটালে যায়নি এই পর্যন্ত, আমার রিসার্চে বলে আর কি, আরও বেশি অ্যান্টিবডি, এটাই হলো মানে আমাদের ফাইন্ডিংস পাওয়া গেল এবং কম আক্রান্ত হয়েছে। 7,000 স্যাম্পল আমরা র্যান্ডমলি করছি,
এখন দ্বিতীয় ভ্যাকসিনের সঙ্গে আক্রান্ত হয়েছে 60 জন আমরা পাইছি আক্রান্ত হয়েছে আর কি দ্বিতীয় ভ্যাকসিন নিয়ে, কিন্তু তারা খুবই কম, তারা সবাই কিন্তু বাড়িতে ভালো হয়েছে। উপাচার্য বলেন টিকা দেওয়ার কোনো বিকল্প নেই, তাই টিকার সরবরাহ চেইন ঠিক রাখতে হবে। ভ্যাকসিন তো নিতেই হবে, এটা তো প্রথমটাই বোঝা গেছে আর কি, কারণ দ্বিতীয়টা দিয়ে আরও বেশি এটার ইফেক্টিভ ভালো। প্রথম দিয়ে বসে থাকলে হবে না, দ্বিতীয়টা দিতে হবে আর কি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা প্রথমেই টিকাটা পেয়েছি, যদিও এখন আস্তে আস্তে টিকার জন্য চেষ্টা করছে ভারত, পাইপলাইন ঢুকে গেছে আসবে, তা আমরা টিকা আরও পাবো আর কি। এর আগে ফেব্রুয়ারিতে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারীদের ওপর গবেষণা রিপোর্ট প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয়টি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, চট্টগ্রাম। বাগবাজার বিস্ফোরণ ঘটনায় দুদিন পর ধ্বংসস্তূপ থেকে ফায়ার সার্ভিস ওই ভবনের নিখোঁজ কেয়ারটেকারের মৃতদেহ খুঁজে পেয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 6, কারো কারো অবহেলার কারণে বিস্ফোরণ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে এমন অভিযোগ এনে থানায় মামলা করেছে পুলিশ। এনামুল কবির রূপমের রিপোর্ট। বিস্ফোরণে হতাহতের ঘটনার সঙ্গে অবকাঠামো ও মূল্যবান সম্পদের ক্ষতি হয়েছে, কাদের অবহেলায় এমন দুর্ঘটনা জানতে তদন্তে নেমেছেন পুলিশ ও গোয়েন্দারা। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে চলছে তদন্ত কার্যক্রম, মামলা হয়েছে রমনা থানায়। যে কোনো ব্যক্তির অবহেলাজনিত কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সেটা হতে পারে এই যে কনফেকশনারি ছিল, হতে পারে এটা, বা শর্মা হাউস অথবা পাশে বেঙ্গল মিট ছিল, স্টেক হোল্ডার যাদের সেবা দেয় সেই সমস্ত গ্যাস বা বিদ্যুৎ বা ইত্যাদি সমস্তগুলোকেই আমরা সন্দেহের তালিকায় নিয়ে এসে মামলা রুজু করা হয়েছে। যে ভবনকে ঘিরে এত অনুসন্ধান, ঘটনার পর থেকেই সেই ভবনের কেয়ারটেকার হারুনুর রশিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে ধ্বংসস্তূপের নিচে তার মৃতদেহ খুঁজে পান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। দেবদীপ সোনার সাথে সাথে এই হারুনুর রশিদ ভাইয়ের চুলটা পাওয়া যায়। এই লাস্টার চুল পাওয়ার সাথে সাথে আমরা এই ডেবরিজগুলো আস্তে আস্তে সরাই আমরা শনাক্ত করতে সক্ষম হই। পরে আরও লাশের সন্ধানে চলে ডগ স্কোয়াড তল্লাশি। বিস্ফোরণ ঘটনার 16 ঘন্টা পর খুলে দেওয়া হয়েছে মৌচাক থেকে বাংলা মোটর পর্যন্ত ফ্লাইওভার, নিচের রাস্তাও চলাচল স্বাভাবিক। তদন্তকারী কর্মকর্তারা বলেছেন কী কারণে ওই বিস্ফোরণ এবং কারা জড়িত তা খুঁজে বের করতে আরও সময় লাগবে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন অভিযোগ করেছেন বর্তমান মেয়র ফজলে নূর তাপসের প্ররোচনায় তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের ষড়যন্ত্র হয়েছে। তিনি আরো বলেন আগাম নোটিশ ছাড়াই আদালতের মাধ্যমে অ্যাকাউন্ট জব্দ হওয়ায় তার মৌলিক এবং সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। সুলতান আহিমুর রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন ও তার পরিবারের সদস্যদের 8টি ব্যাংক হিসাব রোববার জব্দের নির্দেশ দেন আদালত। দুদকের করা আবেদনে আদালতের এই নির্দেশ বিষয়ে সংবাদ সম্মেলন করেন সাইদ খোকন। একে বিদ্বেষমূলক আচরণ বলে উল্লেখ করে সাইদ খোকন দুদকের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। বর্তমান মেয়র ফজলে নূর তাপসের বিরুদ্ধে হয়রানি ও প্ররোচনার অভিযোগ আনেন সাইদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস নগর পরিচালনায় তার সীমাহীন ব্যর্থতা ভাবতে প্রায় আমার প্রতি বিভিন্ন হয়রানিমূলক ও বিদ্বেষমূলক আচরণ করে আসছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দুর্নীতি দমন কমিশনের এমন কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে। সাইদ খোকন জানান জব্দ করা ব্যাংক অ্যাকাউন্টে মোট 7,62,74,603 টাকা রয়েছে। আইনিভাবেই এর মোকাবেলা করার কথা জানান তিনি। 2020-2021 সালের রিটার্ন সাইদ খোকন জমা দিয়েছে, আইনি মোকাবেলা করব, সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে। জব্দ করা অ্যাকাউন্ট দ্রুত সচল করার দাবি জানান সাইদ খোকন। সুলতান আহিমু, চ্যানেল আই, ঢাকা। এর সাথে সংবাদে নিচ্ছে অশোক লীলা নিফা দটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে ইউরোপের দেশগুলোতে করোনা পরিস্থিতির উন্নতি। জার্মানিতে স্থানীয় ছাড়াও প্রবাসীদের মধ্যে বেড়েছে টিকা নেয়ার প্রবণতা।
আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, চলতি মাসে বাংলাদেশ এবং উজানের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। এতে জুলাইয়ের প্রথম সপ্তাহের মাঝামাঝিতে যমুনা এবং ব্রহ্মপুত্রে পানি বিপদসীমা অতিক্রম করবে। ব্রহ্মপুত্র যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, নওগাঁ এবং নাটোর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। বৃষ্টি বাড়লে তিস্তার পানি কয়েকটি স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট এবং নীলফামারী এবং রংপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকি করণের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করতে চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন। গত বছরের 23 আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে চট্টগ্রাম দুইয়ের সহকারী পরিচালক রিয়াজুদ্দিন বাদী হয়ে প্রদীপ এবং তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মামলা করেন। আমরা এখানে আবেদন করেছি যে সম্পত্তিগুলো রিসিভের নিয়োগের জন্য মাননীয় আদালত সেটা শুনানি অন্তে যে চট্টগ্রামে তাদের সম্পদ আছে যেগুলো আপনার কোতোয়ালি থানা দিন এবং যে পাঁচটা ইস্তারা দিন সেগুলো প্লাস তার গাড়িগুলো জন্য আপনার রিসিভার নিয়োগ করেছেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসককে এবং কক্সবাজার তার একটা ফ্ল্যাট আছে সেগুলোর জন্য আপনার রিসিভার নিয়োগ করা হয়েছে আপনার কক্সবাজার জেলা প্রশাসন। এভারেস্ট সামিট আন্তর্জাতিক সংবাদ। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। গরম বাড়ার সাথে সাথে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রাও। জার্মানিতে স্থানীয় ছাড়াও প্রবাসীদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বেড়েছে। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান হেলাল। জার্মানিতে গ্রীষ্মের শুরুতেই অবিশ্বাস্য হারে কমছে সব ধরনের করোনার সংক্রমণ। দিন যতই যাচ্ছে ততই মার্কেল সরকারের টিকা প্রদান কার্যক্রমে আগ্রহ বাড়ছে সাধারণ নাগরিক সহ দেশটিতে বসবাসরত প্রবাসীদের। প্রতিবেশী দেশ ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, ইতালি, গ্রিস, ডেনমার্কও কঠোর লকডাউন থেকে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। আর এতে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। জার্মান গভর্নমেন্ট যেভাবে মেনটেন করেছে সবকিছু, মাস্ক পরা, সবকিছু লোকজনের সাথে ডিস্টেন্স মেনটেন করা, এগুলো করাতে খুবই ভালো অবস্থা এখন, আস্তে আস্তে স্বাভাবিক। এদিকে গ্রীষ্মের শুরুতেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ডেল্টা ভেরিয়েশন। ইতিমধ্যে ভাইরাসটি ব্রিটেনের পর জার্মানিতেও ছড়িয়ে যাবে এমন আশঙ্কায় দেশটিতে বসবাসরত প্রবাসীরা। ডেল্টা ভেরিয়েন্ট নিয়ে জার্মান সরকারও শঙ্কিত, প্রবাসী বাঙালি সহ জার্মানরাও শঙ্কিত, জার্মানিতে ছড়িয়ে যেতে পারে। এজন্য জার্মান সরকার এবং এদেশের জনগণ সত্যিই খুব সতর্কতা অবলম্বন করছে। We hope that what happens in Bangladesh and in England will not come here. We are really afraid of. জার্মান স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনের মতে করোনা ডেল্টা ভেরিয়েন্টকে রুখতে হলে সর্বসাধারণের টিকা আওতা আসার কোনো বিকল্প নাই। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, জার্মানি। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। জাতীয় উদ্যানের মর্যাদা পাচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার শার মাউন্টেন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই পর্বত এবং আশেপাশের এলাকার আয়তন প্রায় 627 বর্গ কিলোমিটার। এর চারপাশে রয়েছে 37টি হিমশীতল হ্রদ, প্রায় 200 প্রজাতির গাছ, 167 প্রজাতির প্রজাপতি, 12 ধরনের উভচর প্রাণী, 18 প্রজাতির সরীসৃপ, 130 প্রজাতির পাখি এবং 45 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। বিস্তীর্ণ অঞ্চলটি ইউরোপের বৃহত্তম জাতীয় উদ্যানের একটি হবে আশা করছেন ম্যাসেডোনিয়াবাসী। এটি জাতীয় উদ্যানের স্বীকৃতি পেলে ম্যাসেডোনিয়ার পর্যটন শিল্পের বিকাশ হবে এবং তাদের অর্থনৈতিক সচ্ছলতা আসবে বলেও আশা করছেন স্থানীয়রা। এবারে কৃষি সংবাদ।
কুড়িগ্রামে শুরু হয়েছে কুশি ধানের আবাদ। বোরো মৌসুমের পর প্রথমবারের মতো কুশি ধানের আবাদ করেছেন কৃষক, ফলন পেয়েছেন 6-7 মন। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য এবং ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বোরো ধান কাটার পর অবশিষ্ট গোড়া থেকে নতুন করে গজানো কুশি গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হয়। এবারই প্রথম কুশি ধানের আবাদ করেছে কৃষক। জমিতে গবাদি পশুর বিচরণ বন্ধ করে সামান্য সার প্রয়োগ করে 45 থেকে 50 দিনের ভেতর ধান ঘরে তুলেছে তারা। ধান পাচ্ছি বিঘে 5-6 মন, সঙ্গে সঙ্গে মাছের চাষ হচ্ছে, আমরা মাছও পাচ্ছি। এই ধান নাড়ার থেকে আমাদের হচ্ছে এটা অতিরিক্ত ফসল হিসেবে, জমি এমনিতে প্রচুর থাকতো, এখানে খরচও কম। পরীক্ষামূলক আবাদে প্রতি বিঘায় ফলন পাওয়া গেছে 6 থেকে 7 মন। কৃষকরা এতে অত্যন্ত খুশি, কারণ হচ্ছে যে এর ফলে তারা বাড়তি খড় পাচ্ছে, কিছু ধান পাচ্ছে, এবং এই সময়টায় কোনো ফসল হতো না, সেই সময়টাতেও তারা ফসল আবাদ করতে পারে। কুশি ধানের ক্ষেত্রে সার প্রয়োগ ও অন্যান্য ব্যবস্থাপনা সম্পর্কে কৃষককে ধারণা দিয়েছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে শুষ্ক মৌসুমে পানি সমস্যার সমাধানে পাগলা নদীতে ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। পানীয় উন্নয়ন বোর্ড জানিয়েছে পাগলা নদীতে দুটি ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার নির্মাণ প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য এবং ভিডিও চিত্রে শমিক আহমেদের রিপোর্ট। গত বছর চাঁপাইনবাবগঞ্জে 56 কোটি টাকা ব্যয়ে পাগলা নদীর 41 কিলোমিটার খনন করা হয়। নদী খননে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ থাকলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম, তাই সেচ সুবিধা ও নদীর জীববৈচিত্র্যের খুব বেশি উন্নতি ঘটেনি। খননের শতভাগ সুফল পেতে নদীতে বাঁধ দিয়ে পানি ধরে রাখার দাবি জানিয়েছে এলাকাবাসী। এই নদীর দুই পাড়ে যে মাটি আছে, সরকার যেন মাটিগুলো বিক্রি না করে, এই মাটিগুলো থাকলে আমরা ভাঙন থেকে বাঁচব এবং বন্যা থেকে বাঁচব। সুন্দর বিদ্যুতের জন্য আমরা দুই পাড়ে যেন বাঁধ দেয়, স্তরটা উপরে থাকলে পানিটা টিউবওয়েলে পানি আসবে। এখন এই খরা মৌসুমের জন্য টিউবওয়েলে প্রায় এলাকায় পানি নাই, একজন গরুকে পানি খাওয়াইতে পারছি আর তো আমাদের কিছু পাইনি, মাঝামাঝি তা বাদ দিতে হবে, তাহলে পানিটা আর ওভার যেহেন হবে সেহেন বৃদ্ধি নেমে চলবে। সমস্যা সমাধানে পাগলা নদীতে দুইটি ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার নির্মাণের প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ব্যয় ধরা হয়েছে 50 থেকে 60 কোটি টাকা। পাগলা নদীতে ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার নির্মাণের মাধ্যমে পানি ধরে রেখে পরবর্তীতে কৃষিকাজ এবং অন্যান্য হাউজহোল্ড ওয়ার্ক ব্যবহারের জন্য আমরা একটি প্রস্তাব করেছিলাম, কারিগরি কমিটি সেটি পরিদর্শন করেছে এবং আমরা ডিপিপি প্রণয়নের জন্য আমরা ডিজাইনও পেয়ে গেছি, এখন আমরা ডিপিপি প্রস্তুত করছি, অচিরেই ডিপিপিতে এটি জমা দেব। অনুমোদন পেলে 1.5 থেকে 2 বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের আশা পানি উন্নয়ন বোর্ডের। শৌমিক আহমেদ, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা ব্যাংকের 26তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে হয়েছে। সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান, ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা মির্জা আব্বাসউদ্দিন আহমেদ, প্রাক্তন চেয়ারম্যান জনাব এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক রেশাদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব ইমরানুল হক। সভায় 2020 সালের জন্য 6% নগদ এবং 6% স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়। সংবাদে আবারও নিয়ে নিয়েছি অশোক লীলা নিফাদ অটোস বিরতি, আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে। ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্স এবং ক্রোয়েশিয়াকে বিদায় করে ফিরে এলাম সব শেষ আয়োজনগুলো নিয়ে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন বিএনপি নিজেদের ব্যর্থতা এবং জনবিচ্ছিন্নতা আড়াল করতে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লকডাউন এবং ঈদকে কেন্দ্র করে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মন্ত্রী। নিজেরা যদি নির্বাচনে না থাকে তাহলে গণতন্ত্র কিভাবে অর্থবহ হবে? তারা বরং গণতন্ত্রকে
দুর্বল করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। শক্তিশালী রাষ্ট্র কাঠামোর প্রতি তাদের কমিটমেন্ট থাকলে তারা সরকারের বিরুদ্ধাচরণ করতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করত না। সাংবাদিক সাগরণী হত্যা মামলা খুবই গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজি চৌধুরী আব্দুল্লাল মামুন। গত সাত বছর ধরে মামলা তদন্ত করছে এইট ফোর্স র‍্যাব। কুর্মিটোলা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক বলেন, সব মামলার তদন্ত দ্রুত শেষ করা সম্ভব হয় না, তবে র‍্যাবের তদন্তকারীরা খুবই পেশাদারিত্বের সাথে তদন্ত করছেন। যে এই ধরনের হামলা যেহেতু তারা করতে পারবে না, এই বলে কিন্তু আমরা আত্মতুষ্টিতে ভুগিলাম। আমরা নিজেদের প্রশিক্ষণ, আমাদের যে টেকনোলজি, যে সকল জিনিস দিয়ে আমরা তাদেরকে মনিটর করতে পারি, এগুলো আমাদের ক্যাপাসিটি বৃদ্ধি করা এবং আমাদের যে কার্যক্রম আমরা কিন্তু সবসময় অব্যাহত রেখেছি। তারা যে সবসময় একই প্ল্যাটফর্ম ইউজ করে তা কিন্তু না, বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা তাদের কার্যক্রম চালায় এবং আমরাও তাদের সাথে সাথে কিন্তু আমাদের কৌশল পরিবর্তন করি। করোনা মোকাবেলায় সহযোগিতা করতে বাংলাদেশকে চিকিৎসার সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। সংক্ষিপ্ত আয়োজনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, অক্সিমিটার, চশমা, রেমডেসিভির ইনজেকশন সহ করোনা চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করেন। করোনা মোকাবেলায় বাংলাদেশের চিকিৎসকদের প্রশংসা করেন তিনি। চিকিৎসা সামগ্রী গ্রহণ করে স্বাস্থ্য সচিব জানান, এসব সরঞ্জাম বেশি আক্রান্ত সীমান্ত জেলাগুলোতে পৌঁছে দেওয়া হবে। এ সময় তিনি রাষ্ট্রদূতের কাছে অ্যাস্ট্রোজেনেকার টিকা দেওয়ার অনুরোধ জানান। India is now severely faced and their COVID population, they cannot supply their vaccine according to their commitment. We know that right now USA, they have around 60 million AstraZeneca vaccine. At this moment, with Russia, we said it is from our side, if it is possible, we severely needed to have around 15 lakh AstraZeneca. If it is possible, that is very much helpful to us. As an ambassador of USA, রাজশাহীতে 54 জন গরিব আবেদনকারীকে জাকাতের অর্থ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবেদনকারীদের হাতে এই অর্থ তুলে দেন জেলা প্রশাসক আব্দুল জলিল। 18 জনকে 5,500 টাকা এবং 36 জনকে 4,100 টাকা করে মোট 2,47,000 টাকা বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক জালাল আহমেদ এবং ঐক্য ফাউন্ডেশনের সভাপতি এবং বিশিষ্ট নারী নেত্রী শাহিন আক্তার রেনি। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে ধস দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর একটার থেকে হঠাৎ ধস শুরু হয়। মুহূর্তেই বাঁধের প্রায় 100 মিটার এলাকা যমুনা নদী গর্ভে চলে যায়। সিসি ব্লক ফেলে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙনের সংবাদ শহরে ছড়িয়ে পড়লে আতঙ্কিত মানুষ ভাঙন এলাকায় ভিড় করে। এবারে ই ভ্যালি খেলার খবর।